কবরস্থান ও ভূমি জবর দখলের মাধ্যমে নরসিংদীর মর্জালে মতিউরের প্রথম স্ত্রী লাকির শতকোটি টাকার রিসোর্ট। নির্বাচনী হলফনামায় স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য 10 কোটি টাকা উল্লেখ করলেও বাজার মূল্য রয়েছে কয়েক গুণ বেশি। হলফনামায় দেশের 26টি স্থানে এইসব সম্পত্তির উল্লেখ করেছেন রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এছাড়া নরসিংদী ও ঢাকায় রয়েছে বিলাসবহুল বাড়ি, রয়েছে দামি ব্র্যান্ডের গাড়িও, দেশের বিভিন্ন স্থানে রয়েছে শত শত কোটি টাকার সম্পত্তি। সামাজিক কবরস্থান ও ক্ষমতার দাপট দেখিয়ে ভূমি জবর দখল করে শতাধিক কোটি টাকার ওয়ান্ডার পার্ক অ্যান্ড রিসোর্ট গড়ে তোলার রয়েছে স্থানীয়দের নানান অভিযোগ। বিয়ের পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার ও স্বামী ডক্টর মতিউর রহমানের অবৈধ টাকায় সম্পদের পাহাড় গড়েছেন খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণীর সাবেক কর্মকর্তা বাবা কফিল উদ্দিন কন্যা লাকি। নরসিংদীর মর্জালে গত 1.5 দশকে প্রভাব খাটিয়ে জবর দখলের মাধ্যমে সামাজিক কবরস্থানসহ বিভিন্ন মানুষের জমি দখল করে শতাধিক বিঘা জমির ওপর লাকি পার্ক অ্যান্ড রিসোর্ট নির্মাণ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। লাকি সরকারি অর্থ ব্যয় করে সড়কের নামকরণ সহ নিজের বাড়ির সামনের রাস্তা নির্মাণ করেন বলে জানান রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। তার নামে এলাকাবাসীর নানান অভিযোগ থাকলেও ক্ষমতা ও টাকার প্রভাব প্রতিপত্তির কাছে ব্যর্থ হয়েছি। আমার স্বামীর চিকিৎসার অর্থ যোগাতে 6 কোটি টাকার জমি বিক্রয় করেছি লাকি মতিউরের কাছে। এছাড়া ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয় আনামিয়া ও নোয়াব আলী ডাক্তার সহ বিভিন্ন মানুষের জায়গা দখল করে নিয়েছেন। এ বিষয়ে আদালতে মামলা রয়েছে বলে জানিয়েছেন মর্জাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মর্জাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা। বর্তমান বাজারে মর্জালে প্রতি শতাংশ জমির মূল্য 4 থেকে 5 লাখ টাকা বলেও জানান তিনি। এই অপরাধ জগতের রানী ও ভূমিদস্যু লাকিকে দ্রুত আইনের আওতায় এনে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। উপজেলা নির্বাচনে তার হলফনামায় উল্লেখ করা সম্পত্তিগুলো হচ্ছে 14 লাখ টাকায় রাজুকে 5 কাঠা, 50,000 টাকা মূল্যের 8.5 কাঠা সাভারে, গাজীপুরে 5,75,000 টাকায় 5 কাঠা, 17,60,000 টাকা মূল্যের পুবাইলে 6.60%, 11,44,000 টাকায় 2.90%, খিলগাঁয়ে 12,10,000 টাকায় 5%, 80,14,000 টাকায় 34.55%, বাহাদুরপুরে 22 লাখ টাকায় 27%, মেঘদুবিতে 6.60%, 15,95,000 টাকায় ও নাটোরের সিন্ডায় 16,50,000 টাকায় 166%, 133.50% জমির ওপর নির্মিত নরসিংদী মজালে ওয়ান্ডার পার্কের দাম দেখানো হয়েছে 53,90,000 টাকা, 16,88,000 টাকার 5.25%, 31,74,000 টাকার 8.75%। মূল্য নির্ধারণ ছাড়াই নরসিংদী ও গাজীপুরে আরও 9টি স্থানে 278.93% জমি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 3,55,00,000 টাকা। রাজধানীর বসুন্ধরায় ডি ব্লকে রয়েছে 5 কাঠা 7 তলা বিশিষ্ট নজরকাড়া বাড়ি জাতীয় রাজস্ব বোর্ডের মতিউর স্ত্রী লায়লা কানিজের নামে। এছাড়াও লাকির ছেলে অর্ণব ও মেয়ে ইস্পিতার নামে রয়েছে প্রায় 60 বিঘা জমি। এসব বিষয়ে জানতে চাইলে মতিউর স্ত্রী লায়লা কানিজ লাকি বলেন, আপনারা অনেক কিছু লিখছেন, আমার আর কিছু বলার আছে? এই কথা বলে লাকি ফোন কেটে দেন। পরে আর কল রিসিভ করেননি তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।